হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভিয়ন তো আজকে আমরা আলোচনা করবো প্রত্যেকে আমাকে বলেছে অনেকেই তো অনিশ চট্টোপাধ্যায়ের বইটাকে আমরা যেন সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পারি এক্সামের আগে তো তোমরা অবশ্যই যাদের কাছে বইটা আছে তাদের কাছে তো খুবই ভালো কথা তারা প্রত্যেকে দাগ দিয়ে নেবে যে কোনগুলো আমাদেরকে পড়তে হবে কারণ অনিশ চট্টোপাধ্যায়ের বইটা কিন্তু অনেকটাই মোটা কারণ আমরা জানি এটা ডিসক্রিপটিভ একটা পেপার কারণ ওটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির তো ওটা তো কম্পিটিটিভ এক্সামের জন্য না ওটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিকের জন্য অর্থাৎ কি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হয় তো সেটা মানে ওখানে ব্রড কোশ্চেন আছে সেই ব্রড কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার জন্য ওটা লেখা হয়েছে অনেক ডিটেলসে কিন্তু অত কিছু আমাদের পড়ার প্রয়োজন নেই যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদেরকে বলবো সেগুলো তোমরা একটু বইয়ে দাগ দিয়ে নিতে পারো বা ভিডিওটা পজ করে খাতায় লিখে নিতে পারো যাদের বই নেই তো আজকে আমরা যেটা আলোচনা করব একদম লাস্ট চ্যাপ্টার থেকে শুরু করব চ্যাপ্টার ফিফটিন এখানে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেইগুলোই আলোচনা করবো এক্সট্রা তথ্য কিছুই দেব না দেখো প্রথমে যেটা তোমাদেরকে জানতে হবে যে সিআইটিএস এখানে বলা হয়েছে কি দেখো সিআইটিএস এর ফুল ফর্মটা পরীক্ষায় জিজ্ঞাসা করবে না কখন ফুল ফর্মটা কারণ এত বড়ো নাম পরীক্ষা আসবেই না ঠিক আছে আর যদিও আসে তোমরা অবশ্যই পারবে কারণ একবার দেখে রাখো তাহলেই হবে কি হবে দেখো ফুল ফর্মটা লেখা আছে কনভেনশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ডেঞ্জার স্পেসিস ফনা অ্যান্ড ফ্লোরা তাহলে এখানে আমি ফুল ফর্মটা এভাবে লিখে দিয়েছি কি লিখেছি কনভেনশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জার স্পেসিস অফ ফনা অ্যান্ড ফ্লোরা এবার দেখো আমি এখানে তার পাশে লিখেছি উনিশশো তিয়াত্তর সালে এটা কী হয়েছিল প্রতিষ্ঠা করা হয়েছিল এই যে সংস্থাটা তৈরি করা হয়েছিল কবে উনিশশো সালে এটা মনে রাখতে হবে পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে যে সিআইটিএস কবে হয়েছিল উনিশশো সালে যেটা কেম ইন্টু ফোর্স অর্থাৎ কার্যকারী হয়েছিল ঠিক তার দু বছর পরে উনিশশো সালে কার্যকারী হয়েছিল এটার হেডকোয়ার্টার কোথায় এটার হেডকোয়ার্টার রয়েছে অবশ্য কোথায় রয়েছে দেখো এটার হেডকোয়ার্টার ঠিক সেভাবে এখানে লেখা ছিল না তারপর আমরা দেখব কি এটা হয়েছে কবে উনিশশো সালে এ কি দিলাম আর এটার মেন কাজ কি এটার মেন কাজ হচ্ছে বিপন্ন প্রাণী সংরক্ষণ করা অর্থাৎ যে সমস্ত প্রাণী বিপদের মুখে সে সমস্ত প্রাণীগুলোকে সংরক্ষণ করাই হচ্ছে এর কাজ আর ভারত অবশ্যই সিআইটিএস এর অন্তর্গত ঠিক আছে জাস্ট এই কটা লাইন তোমরা পড়ে রাখবে যদি এক্সামে কোশ্চিন আসে এই টপিকটার ওপর থেকে এর বাইরে হবে না তো এটাই জাস্ট মনে রাখবে এর ফুল ফর্মটা কি কবে হয়েছিল এর কাজ কি ভারত এর অন্তর্ভুক্ত আছে কিনা নেক্সট নেক্সট কোশ্চিন দেখো ইপিএ তো ইপি এর ফুল ফর্মটা দেখো প্রত্যেকে জানো এটার পুরো নাম হচ্ছে কি ইউনাইটেড স্টেটস এনভায়রমেন্ট প্রোটেকশন এজেন্সি এটা ইউনাইটেড স্টেট মানে আমেরিকার একটা সংস্থা যেটা তৈরি করা হয়েছিল উনিশশো সত্তর সালে যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি উনিশশো সত্তর সালে তৈরি করা হয়েছিল ফুল ফর্মটা এটা জিজ্ঞেস করতে পারে ছোটো নাম ইনভায়রমেন্ট প্রোটেকশন এজেন্সি ওকে এর কাজ কি সেম জিনিস পরিবেশকে সুরক্ষা করা দুই নম্বর দেখো আইইউসিএন ফুল ফর্মটা দেখে রাখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স আরও অনেক বড়ো নাম আছে জাস্ট এটুকুই মনে রাখো তাহলেই হবে এটা তৈরি করা হয়েছিল কবে উনিশশো সালে এই সালগুলো একটু মনে রাখবে পরীক্ষা আসতে পারে যে আইইউসিএন কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল হেডকোয়ার্টার আছে কোথায় সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে তাই হেডকোয়ার্টারটা মনে রাখতে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে এর হেডকোয়ার্টার উনিশশো সালে তৈরি হয়েছিল তারপর আমরা এখানে দেখব ইউএনইপি ইউএনইপির ফুল ফর্ম ইউনাইটেড নেশান ইনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশান এনভায়রনমেন্ট প্রোগ্রাম যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে হেডকোয়ার্টার কোথায় যে এখানে বলা হয়েছে কেনিয়ার নাওরবি। এটার হেডকোয়ার্টার হচ্ছে কেনো কেনিয়ার নাওরবিতে তারপরে বলছে এফ এর ফুল ফর্মটা কী ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটা তৈরি হয়েছিল উনিশশো সালে কবে তৈরি হয়েছিল উনিশশো সালে তৈরি হয়েছিল। তারপর দেখব ম্যাব ম্যাবের ফুল ফর্ম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে এটা কার আন্ডারে তৈরি হয়েছিল ইউনেস্কোর আন্ডারে তৈরি হয়েছিল কার আন্ডারে তৈরি হয়েছিল ইউনেস্কোর আন্ডারে তৈরি হয়েছিল কেমেন টু ফোর্স কবে হয়েছিল উনিশশো সালে এটা তৈরি হয়েছিল উনিশশো সাল কিন্তু এটা কার্যকারী হয়েছিল উনিশশো সালে এটা কার আন্ডারে তৈরি হয়েছিল ইউনেস্কো ম্যাবের কাজ কি ম্যাবের কাজ হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভগুলোকে মানে ওর নিচে তকমা দেওয়া অর্থাৎ বিভিন্ন মানে দেশে যে সমস্ত ন্যাশনাল পার্ক আছে সেগুলোকে বায়োস্ফিয়ার রিজার্ভে ঘোষণা করা এই ম্যাবের কাজ তারপরে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতে পরিবেশ ও বনমন্ত্রক কবে গঠন করা হয় উনিশশো সাল খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ভারতে পরিবেশ ও বনমন্ত্রক গঠন করা হয় কবে ভারতে পরিবেশ ও বনমন্ত্রক গঠন করা হয় উনিশশো সালে এখানে কিছু সংস্থার কথা বলা হয়েছে এই সংস্থাগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো লেখা আছে সেগুলো একটু জাস্ট পড়ে রাখবে বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে অবশ্যই আমরা জানি কলকাতায় রয়েছে কলকাতা অপশান না থাকলে হাওড়া করব আর বিশেষ করে যদি কলকাতা হাওড়া থাকে আমরা জানি বোটানিক্যাল গার্ডেনটা সাধারণত হাওড়াতেই থাকে ঠিক আছে তারপর দেখবো কি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় রয়েছে অবশ্যই কলকাতা পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক কোথায় রয়েছে দার্জিলিং ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় রয়েছে দেরাদুন অর্থাৎ কি অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে এটা মনে রাখতে হবে আর তারপরে চলেছে আট নাম্বারটা পড়বে যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে দেরাদুন ইনস্টিটিউট অফ এরির জোন অর্থাৎ এরির জোন মানে যে কি যেখানে শুষ্ক এলাকা সেটা আমরা জানি শুষ্ক এলাকা মানে রাজস্থানের যোধপুর আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট যখন ফরেস্ট ম্যানেজমেন্টের কথা বলবে তখন এটার আনসার হয়ে যাবে কি মধ্যপ্রদেশের ভোপাল আর সেলিম সেন্টার ফর ওয়ারনিওথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত কোয়েম্বাটুরু ওটা চেন্নাইয়ের কোয়েম্বাটুরুতে অবস্থিত সেলিম আলী সেন্টার ফর ওয়ার্নিওথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত চেন্নাইয়ের কোইম্বাটুরু আর এখান থেকে ও আর বেশি কিছু জানার দরকার নেই যাদের এক্সট্রা ইনফরমেশন মনে রাখা ইচ্ছে তারা পুরো মুখস্থ করতে পারো জাস্ট এটুক পড়লে কিন্তু হয়ে যাবে তারপর আমরা দেখব গ্রিন বেঞ্চ তো গ্রিন বেঞ্চ বলা হয়েছে কবে তৈরি হয়েছে জাস্ট এইগুলো মনে রাখবে গ্রিন বেঞ্চ কি জন্য করা হয়েছে কবে মানে এর উদ্দেশ্য কী কিচ্ছু পরীক্ষা আসবে না ঠিক আছে জাস্ট জিজ্ঞেস করবে গ্রিন বেঞ্চ কবে তৈরি হয়েছে লিখে দেবে একদম সরাসরি উনিশশো সাল মানে কার নির্দেশে হয়েছিল এটার সুপ্রিম কোর্টের নির্দেশে করা হয়েছিল কেন পরিবেশকে সংরক্ষণ করার জন্য অর্থাৎ কি পরিবেশ সংক্রান্ত মামলা অফকার কলকাতা হাইকোর্টের পরিবেশ সংক্রান্ত মামলা পরিবেশ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের পরিবেশ সংক্রান্ত মামলার জন্য উনিশশো সালে সুপ্রিম কোর্ট গ্রিন বেঞ্চ নামক একটি মানে একটা কি বলবো মানে তৈরি করতে বলেছিল যে মানে কমিটি গঠন করতে বলেছিল ঠিক আছে পরিবেশকে ঠিক করার জন্য তো আরেকটা দেখো চাইল্ড ম্যারেজ অ্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট চাইল্ড ম্যারেজ অ্যাক্ট কবে হয়েছিল উনিশশো সালে অনেকবার পরীক্ষা এসেছে এই চাইল্ড ম্যারেজ অ্যাক্টের ওপর একটা নাম আছে আমরা প্রত্যেকে জানি সারদা আইন যেটাকে বলা হয় সারদা ল এটাও কিন্তু মনে রাখবে আরেকটা দেখো ডাব্লিউ ডাব্লিউ এফ এর লোগোটার নাম কি এটা লোগো হচ্ছে কি রেড পান্ডা ঠিক আছে এর লোগোটার নাম হচ্ছে রেড পান্ডা সরি এখানে একটু মিস্টেক হয়েছে তোমরা একটু কারেকশন করে নাও যে ডাব্লিউ এফ এর যে লোগোটা সেটার নাম হচ্ছে কি জায়েন্ট পান্ডা ঠিক আছে এর জায়েন্ট পান্ডা ঠিক আছে এটা মনে রাখবে রেড পান্ডা নয় জয়েন্ট পান্ডা তো এই ছিল আমাদের অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে পনেরো নম্বর অধ্যায় টাকা থেকে জাস্ট এইটুক পড়লেই তোমাদের জন্য এনাফ মানে জাস্ট আমি বইটার কিন্তু মূল বিষয়বস্তুটা তুলে ধরলাম যেগুলো বই আছে এক্সট্রা ইনফরমেশান কিছু দিইনি ঠিক আছে যার শুধু বইটা তোমাদের কাছে তুলে ধরলাম যাদের কাছে বইটা নেই তারা লিখে নিতে পারো আর যাদের কাছে আছে তারা দাগ দিয়ে নিতে পারো ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং